আছি, ভালো আছি। তো কালকে লাইভে এসেছিলাম, কালকে লাইভে এসে কিছু কথা বলেছিলাম, তো আজকেও আবার আসতে হলো। প্রথম বিষয়টা হচ্ছে, প্রথম এটা নিয়েই কথা বলি যে আমি আজ কারোর সম্পর্কে কোনো কথা মানে বলবো না, কারোর সম্পর্কে বলবো না, আমি আমার কথা বলবো আজকে, আমার কথা। যে কালকের লাইভ দেখে অনেকে বলছো, অনেকে ভিডিও নামিয়েছে, বলেছে যে হাতে নেল পালিশ কেন করেছি, এটা নিয়ে অনেক কিছু বলেছে। তো আমি যে দিদিটার বাড়িতে গেছিলাম না, তো ওই দিদিটাকে তো দেখেছো আমার পাশে, একটু শৌখিন টাইপের। তো উনি না আমার অবস্থা দেখে উনি মানে আমাকে পড়িয়ে দিয়েছিল যে কেমন হয়ে গেছো তুমি। আর বাড়িতে যখন থাকি না, এখন আমি বাড়িতে আছি, বাড়িতে যখন আমি থাকি স্নানটাও ঠিক মতো করি না, মাথাটাও আঁচড়াই না, বোন এসে মাঝে মাঝে মাথাটা আঁচড়ে চুলটা বেঁধে দেয়, বলে তোকে কেমন পাগলের মতো লাগছে, খাই না, এমন হয়েছে আমি জল খেয়ে থাকি সারাদিন। তো এইগুলো তো কেউ দেখে না, আসলে আমি তো এগুলো দেখাই না, না এগুলো আমি দেখাই না কাউকে, ক্যামেরা করি না, এগুলো ক্যামেরার পেছনে নয়। আর যে নেল পালিশটা, সত্যি বলছে আমি যদি অত ভেবে মানে অত যদি ভাবতাম না, আমি হয়তো লাগাতেই দিতাম না। কালকে কাঁদিনি, মানে স্ট্রং হয়ে কথা বলেছিলাম। কিছু কিছু দি ভাই, বোনেরা, ভাইয়েরা এত পাশে দাঁড়িয়েছিল না আমার, বলছে যে শক্ত হও, আবার কাজে ফিরতে হবে, শক্ত হও। আমার মনে হয় শক্ত হওয়াটাই না, আমি তো শক্ত হওয়াটাই ভুল, ভুল করেছিলাম। আর কত কাঁদবো, কত কাঁদবো, আমার মাথার প্রবলেম আছে, বেশি কাঁদলে মাথায় প্রচুর ব্যথা হয়। কালকে ওই দি ভাইয়ের বাড়িতেও মানে শরীরটা খারাপ ছিল, আমি বলেছিলাম হয়তো মাথা প্রচুর যন্ত্রণা করছিল, ব্যথা করছিল, ওষুধ খেয়ে তারপরে আমি লাইভটা করতে আসলাম। আর আমি যদি কাঁদতাম না, আমি কাঁদলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম না। আমার প্রথম লাইভটা হয়তো দেখেছো, আমি সব কথা বলতে পারি না, আমি না গুছিয়ে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে আরিয়ান খুব ভালো পারতো, খুব ভালো পারতো। ওই বেশিরভাগ দেখতে না ব্লগে ওই কথা বলতো, আমি বেশি একটা কথা বলতাম না। তো কালকে অনেকে ভিডিও করেছো, আমার বোনের সম্পর্কেও বলেছো, আমার আমার এই ব্যাপারটা, আমার বোনকে কেন টেনেছো আমি জানি না। আমার বোন নাকি মানে বিয়ে করে সংসার করতে যায়নি, পুতুল খেলতে গেছিল। তো প্রথমে আসে আমার বিষয়টা নিয়ে, আমার তো প্রথমে আমার বিয়ে হয়েছিল, 19 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। তো আমি ওই ব্যাপারটাও কখনো বলিনি সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি ওই যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে আমি কারোর মান সম্মান মানে করতে চাইনি। তো আমার যখন 19 বছরে বিয়ে হয়, দেখাশোনা করেই বিয়ে হয়েছিল, আমার বিয়ে হয়েছিল হবিবপুর পানপাড়াতে। ওখানে আমি, এক সেকেন্ড, রিম্পা বলছে মিথ্যাবাদী চুপ কর, তোর পোল খোলার দরকার, এতদিন সবাইকে জোর গলাতে বলেছিস তোর বর হিন্দু, আমাদের বিয়ের ভিডিওতে দেখো হিন্দু মতে বিয়ে হয়েছে, এত মিথ্যা বলেছিস, আরে একটা হিন্দু মুসলিম বিয়ে হতেই পারে ভালোবেসে। আমাকে বলছো না কাকে বলছো বুঝতে পারলাম না, আমি একটা একটা করে কমেন্ট দেবো, এত কমেন্ট আসে না পড়তে পারি না। তুমি কি পাগল না খ্যাপা, যেটা বলবে যেটা বলবে, এখন তো পাগলই হয়ে গেছে। আরিয়ান তোমাকে যেমন ভাবে দেখতে ভালোবাসে, তুমি তেমন তেমনই থাকবে। হ্যাঁ, চুলগুলো বড় করতে বলতো, দেখো আমি তো আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে চুল ছোট ছোট, তো চুলগুলো বড় করবি, করেছি। তো আমার যেখানে বিয়ে হয়েছিল ওখানে 8 বছর চেষ্টা করেছিলাম থাকার,
মেয়ে হয়ে গেছে, থাকতে হবে, হয়তো শুধরে যাবে, বাট শুধরোই নি। প্রচুর মার খেয়েছি, প্রচুর মার খেয়েছি ওখানে। এমন হচ্ছে রাত্রিবেলাও এসে এসে মানে কোনো কাজ করতো না, নেশা করতো, নেশা করে বেড়াতো। বাড়িতে সব কাজ করেছি, মিস্ত্রি ছিল আগের হাজবেন্ডের শ্বশুর, ছটা করে মিস্ত্রি থাকতো, তাদের রান্না বাড়া সব করেছি। আমি প্রেগনেন্ট অবস্থায়ও মার খেয়েছি, 9 মাসেও, যখন আমার 9 মাস ছিল তখন আমি মার খেয়েছি। মেয়ে আছে তো, এইগুলো না আমি কখনো কাউকে বলতে চাইনি, এগুলো সবই জানতো আরিয়ান, সবই জানতো। যখন এক পর্যায়ে দেখলাম যে না আমি থাকতে পারছি না, আমার সব খরচা আমার এ বাড়িতে দিত, মা বাবা দিত সব খরচা, ওখান থেকে কোনো খরচা ওরা দিত না। মেয়ের পড়াশোনা, মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম, সবটাই আমার বাবা দিত। ওরা ওর মানে প্রথম হাজব্যান্ড তো কোনো কাজই করতো না, টাকা দেবে কী করে, তো এখান থেকে যেত। তো আমি বললাম সব টাকা ওখান থেকে আসছে, তারপরে আমার সাথে এরকম তর্জন হচ্ছে, তাহলে আমি এখানে থাকবো কেন? তারপরেও আমি না থেকেছি, 8 বছর থেকেছি, চেষ্টা করেছি যে না ঠিক হবে। যখন দেখলাম না আর হচ্ছে না, তখন মেয়েকে নিয়ে আমি এখানে চলে আসি। মেয়েকে নিয়ে এখানে আসার পরে ওই টুকটাক কাজ করতাম বাড়িতে থেকেই, 2 বছর ছিলাম এখানে। 2 বছর পরে আরিয়ানের সাথে পরিচয় হয়, তারপরে আরিয়ানের সাথে বিয়ে হয়। তো ভিডিও করেছে একজন, বলেছে আমার ননদ নাকি কালকে আমার লাইভে এসে আমাকে বলেছে আমি ধান্দা করি। আরিয়ান যদি থাকতো তাহলে মনে হয় এই কথাগুলো আমার শুনতে হতো না। বলছে উনি বলেছে আমি বডি পাঠাইনি, আমি গোয়া গেছি ঘুরতে, বাংলাদেশ গেছি ঘুরতে, আমি বডি পাঠাইনি। একটা বডি পাঠাতে না ওই 20-30 হাজার টাকা হয় না, তার থেকে বেশি লাগে। আর এই মুহূর্তে আবার মেয়েকে স্কুলে ভর্তি করতে প্রচুর টাকা লেগেছে, মাসে মাসে 8,000 টাকা করে যায়। আমার বাবা একা একা খাটে, তো ভাই দাদা কেউ নেই। আমি সোশ্যাল মিডিয়া থেকে 6 মাস কোনো পেমেন্ট পাইনি। আরিয়ান হায়দ্রাবাদ যাওয়ার পরে 2-3 মাস পেয়েছিলাম, তারপরে 6 মাস কোনো পেমেন্ট আমি পাইনি এখান থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, কারণ আমি অ্যাক্টিভ ছিলাম না ভালোভাবে। আর আমার একা ভিডিও করতে ইচ্ছা করতো না আরিয়ান ছিল না বলে। তো আমি যদি সেরকম হতাম না, তাহলে টাকায় টাকায় মনে হয় ভরে ভরে যেত। একটা ভিডিও আমি ই করে দেখাচ্ছি, নিশ্চয় কথাগুলো শুনলে। এবার বলো আমরা কোন যুগে বাস করছি, মধ্যযুগে? নিশ্চয় না। তাহলে আজকে এই মেয়েটার উপরে এত প্রশ্ন কেন চাপিয়ে দেওয়া হচ্ছে তোমরা একটু বলতে পারো? কোন ধরনের বর্বরতা এগুলো, যেখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ে সদ্য তার স্বামীকে হারিয়েছে মানলাম, একটার পর একটা এলিগেশনস তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছ। আর কারা চাপাচ্ছে? না এই সোশ্যাল মিডিয়ার কিছু জঘন্য মানুষ, যাদের মানবিকতা বলতে কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। আর কেন শেষ করেছে? তাদের এরম দিন আসতে চলেছে মেবি, বা তাদের কি বলবো, যাক ওটা বাদ দিলাম। তো তাদের বক্তব্য হচ্ছে যে সদ্য যার স্বামী মারা যায় সে হাসতে পারবে না, তাকে সাদা থান পরে হাঁট মানে চলাফেরা করতে হবে, সে কোনো অনুষ্ঠানে যেতে পারবে না। তারপরে ধরো নেলপলিশ তো ছেড়ে দাও, নেলপলিশ বললো, নেলপলিশ পরতে তো পারবেই না, কেন পড়েছে, মাছ মাংস খেতে পারবে না। তো এই হচ্ছে অনেক অনেক কথা যে এইগুলো হচ্ছে বিধবাদের করতে হয়। তো এই যে জঘন্য কথাবার্তাগুলো যারা বলেছো, তাদেরকে একটা বলে একটা কথা বলে রাখি, ভগবান না করুক এরকম তোমার সাথে ঘটুক, তাহলে তুমি ওর ফিলিংসটা বুঝতে পারবে যে সবথেকে কাছের মানুষ হারিয়ে যাওয়ার কষ্টটা কতটা। একটার পর একটা তার মাথার ওপর চাপিয়ে দিচ্ছ, ইভেন এত বড় একটা এলিগেশন যেখান থেকে দাঁড়িয়ে তার স্বামী তার কারণে মারা গেছে, ঝগড়াঝাটি হয়েছিল, তাই সেই চিন্তা করতে করতে আসছিল, এই সেই নানান তাল।
আচ্ছা বলি, তোমাদের সাথে তোমাদের স্বামীর ঝগড়া হয় না গো? বিশাল ব্যাপার, পতিব্রতা, তারপরে কি বলবো, মানে এত ভালো স্ত্রী যে হয় না বোধ হয়। তো যাই হোক, সেটা বোঝার মতো ক্ষমতা, ভালোবাসা কাকে বলে, বোঝার মতো ক্ষমতা তোমাদের মতো জঘন্য মানুষদের নেই। তো আমি একটা প্রশ্ন তোমাদেরকে করে যাচ্ছি, শোনো। হয়তো ওই মেয়েটা এখন অসহায়, নিরুপায়, সব জানে, উত্তর সব দিতে জানে, কেউ দিতে পারছে না, কারণ আবার কন্ট্রোভার্সি তৈরি হবে, তাই সে সহ্য করছে। ঈশ্বর সহ্য করবেন তো মনে হয় না, কারণ কারোর অসহায়তার সুযোগ কাউকে নেওয়া ঠিক না। কিছু করতে না পারো সেখান থেকে সরে এসো, কিন্তু কারোর ক্ষতি করো না। কিন্তু সে ক্ষতিটা তোমরা করছো, প্রতিনিয়ত মেয়েটাকে মেন্টাল হ্যারাসমেন্ট করছো। এগুলো বন্ধ করা, বন্ধ করো, ইমিডিয়েট বন্ধ করো। একদিন তোমার নিয়ে না কেউ এরকম করে ভিডিও বা লাইভ না করতে বসে যায়, এটা মাথায় রেখো। আজকে যে মেয়েটা যে হারে কাঁদছে, বুঝতে পেরেছো, আজকে তোমার হাসি পাচ্ছে বা তুমি ভিডিও বানাচ্ছ, মামু কামাচ্ছ, কামাও। মেয়েটা তো এই বারবার বলছি, এ কথাটা আমার বারবার বলতে ইচ্ছা করছে, মেয়েটা এই মুহূর্তে কিছু খেতে পাচ্ছে না, সারাদিন খেতে পাচ্ছে না, ঘুমাতে পাচ্ছে না, চান করে না, সবটা শুনতে পেলে তার আত্মনাত্মা। তোমরা প্রত্যেকটা জিনিস করো, ওর পয়সা নিয়ে ফুর্তি করো, বরকে নিয়ে ঘুরতে যাও, স্বামীকে খাওয়াও, সন্তানকে খাওয়াও, তারপরে ধরো এই দাঁতবার করা, ভিডিও বানানো, সব তোমরা করো। আর ওর ওর ভিডিও দেখিয়ে যে রেভিনিউটা কামাচ্ছ, মানে তার ছাড়া ভিডিও দেখে রেভিনিউ কামালে না, তোমাকে তাও হোয়াটসঅ্যাপ করতাম, চলো কিছু তো একটা কাজ করছো, তাই না? সবার মাঝখানে তার চ্যানেলটাকে স্প্রেড করছো, তাও ভাবতাম। কিন্তু তাকে নোংরা করে যে রেভিনিউটা কামাচ্ছ, সে তো এখন মাছ মাংস খেতে পাচ্ছে না, ওই টাকায় তুমি মাছ মাংস খাও, বেশি দিন যদি না খেতে পারো ওর মতো, তাই জন্যে এই কথাটা বলা। আমি বারবার বলেছিলাম, তোমরা কথা শোনোনি, তাই আবার বলতে এলাম, বারবার এই একটা মেয়ের ওপরে এটা করা বন্ধ করো, লজ্জা করা উচিত, তুমি একটা মেয়ে, পুরো বর্বর লাগছে তোমাদেরকে, বুঝতে পেরেছো? তো এই চিন্তাভাবনা মাথা থেকে হাঁটিয়ে দাও, হাঁটিয়ে দাও। ঘরে বোঝে, ঘরে বোধহয় কোনো মেয়ে জাতির লোক সংখ্যাটা কম, বুঝতে পারছো না দুঃখ কষ্ট বেদনা যে মেয়েদের মধ্যে যেটা হয়, হ্যাঁ সেটা মনে হয় নেই, বন্ধ করো, এটাই আমার বলা ছিল। আর নেক্সট টাইম থেকে যদি এইরকম নোংরা ভিডিও ওই মেয়েটার উপর দিয়ে চাপিয়ে কেউ মানে চালিয়েছো, শো আমাদের মাঝখানে একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের একটা সদস্য এই ওয়াইটির, ঠিক আছে? তাই যদি কেউ ভুল করে তাকে পার্সোনাল মেসেজ করো বা কোনো কিছু করে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো। এইভাবে তাকে বদনাম করার অধিকার কিন্তু কেউ কারোর নেই, কেউ কারোর বিরুদ্ধে এটা করা ঠিক নয়, ঠিক আছে? স্টপ করো, বরঞ্চ যদি পারো উপকার করো। উপকার মিন্স তার চ্যানেলের যদি কোনো কিছু করার থাকে তোমাদের মারফতে, সেটা করো, যাতে তার নেক্সট তার সন্তান আছে, একটা সন্তানকে যেন সে মানুষ করতে পারে, আরও স্ট্রং হয়। আমরা চাই যে রুম্পা আবার আগের ফর্মে ফিরুক, আবার সুন্দর সুন্দর ভিডিও করুক, আমরা তো এটাই চাইবো না, সারা জীবন সে এইভাবে কেঁদে যাবে। মেয়েটার কতটা কষ্টের জায়গা একবার ভেবে দেখেছো? অপদার্থগুলো ভাবো, এর থেকে আরও কড়া ডোজ দেব, একটা লাইভে দিয়েছি তো তাই একটুখানি থেকে আছি, এর থেকে আরও ডোজ দেব। যদি আরও কোনো এরকম অবজেকশন যে তুমি হাসছো কেন, তুমি নেল পালিশ পরছো কেন, তুমি কালারফুল জিনিস পরছো কেন, তুমি টিপ কেন পরেছো, ওটা ওর ওর নিজস্ব জীবন, ওর পার্সোনাল চয়েস, ওর ফ্যামিলির অনেক মানুষ আছে, সদস্যরা, সেসব জাজ করার জন্যে। তুমি কেউ না, বলার তুমি কেউ না, তুমি শুধু দেখতে এসেছো এই প্ল্যাটফর্মে, সবাইকে দেখতে এসেছো, দেখো যদি ভালো লাগে দেখবে, না হলে সেখান থেকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছ? তাই কারোর কারোর খারাপ চেয়েও না, আর কারোর খারাপ সময়ে উপহাস, আর এই যে নোংরামি শুরু করেছো করো না, এটা ঠিক নয়, বুঝতে পেরেছ? এটাই আমার বলা ছিল।